প্রত্যেক বাড়ি তো আমি আপনাদের গান শোনাই, কবিতা শোনাই। তো আজকে ইচ্ছা হলো একটা গল্প শোনাই। এখন তো আর গল্প বলার সময়, যদিও ঠাকুমার আছে কিন্তু আমাদের গল্প শোনার সময় নেই। তো শুনুন, গল্পটা ছোট, ভালো লাগবে। একজন লোক বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। যখন তার বেলুন বিক্রি কমে যেত, তখন কয়েকটা বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরে সেই বেলুনগুলো আকাশে উড়িয়ে দিত। আর যখনই বেলুন ওড়া দেখত মানুষ, কিছু উৎসাহী মানুষ তার চারিপাশে ভিড় করত আর তার বেলুন বিক্রিও বেড়ে যেত। এরমভাবেই সে জীবিকা নির্বাহ করে। একদিন সে পথে যাচ্ছে, একটি ছোট বালক তার জামা ধরে পিছন থেকে টান দিয়েছে। তখন সেই বেলুন বিক্রেতা পিছন ফিরে তাকিয়ে দেখে যে একটি ছোট্ট বালক উৎসুক দৃষ্টিতে তাকে কিছু জিজ্ঞাসা করতে চায়। আচ্ছা, লাল নীল সাদা এই বেলুনগুলোর মতো কি কালো বেলুনও আকাশে ওড়ে? তখন তার ওই অত্যাধিক উৎসাহ দেখে বেলুনওয়ালা বলল যে বেলুনের এই যে আকাশে ওড়া রঙের জন্য নয়, বেলুন আকাশে ওড়ে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরা আছে, সেই গ্যাসের জন্যই বেলুন আকাশে ওড়ে। সেটা লাল নীল সবুজও হতে পারে, আবার কালো হোক। এই গল্পটা সবাই জানেন আপনারা, কিন্তু এই যে আমাদের জীবনটাও ঠিক এই রকমই। আমাদের মনের মধ্যেও এই যে ইচ্ছা শক্তি, যে হিলিয়াম গ্যাস, সে সবসময় ঊর্ধ্বমুখী। আমাদের যে মানসিকতা, সেই মানসিকতা আমরা যেদিকে নিয়ে যাব, যদি আমরা ভালোর দিকে নিয়ে যাই, তাহলে আমরা ভালো চিন্তা করব। আবার যদি আমরা খারাপের দিকে নিয়ে যাই, খারাপ আমাদের মনের মধ্যে চিন্তা হবে। ভালো চিন্তা আমাদের ভালো রাখতে সাহায্য করবে, আর খারাপ চিন্তাগুলো সেটাও কিন্তু হিলিয়াম গ্যাসের মধ্যেই, সেটাও সারা শরীরে আমাদের তার প্রভাব বিস্তার করবে। কি গল্পটা ভালো লাগলো? তো আর একটা কবিতা শুনে নিই। কবিতাটা কার লেখা জানি না। পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত, মনে যদি তোমার সাহস না থাকে তবে জেতার আশা করো না। মনে যদি দ্বিধা থাকে তুমি পারবে কি না, তাহলে তুমি হেরেই গেছো। হারবে ভাবলে হার তোমার হবেই, কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে, মনের কাঠামোতে। যদি ভাবো তোমার কাজের মান অন্যদের থেকে নিচু, তাহলে তুমি নিচেই থাকবে। যদি তুমি ওপরে উঠতে চাও, তাহলে মনে সংশয় রেখো না। সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয় না। যে আত্মবিশ্বাসে অটল, সে আজ হোক কাল হোক জিতবেই।